डंड भैरवी से गिर दिया। आ ইন্টারনেট অবস্থা সবার তো আজকে আজকে আমরা একটু ভূতের দিকে যাব, ভয়ঙ্কর গেমস খেলব। আল্লাহ জানে আমি গ্রেনে আজ পর্যন্ত কমপ্লিট খেলি না আর কি। ওই এটা কি কুত্তার বাচ্চা যা, গ্রেনি আমার সাথে কি কর আমি জানি না, বাট আমার গ্রেনির ভয় লাগে অনেক, ওর মুখটাই ভয়ঙ্কর। ও হো হো, বেড থেকে উঠলাম অ্যাজ অলওয়েজ। আল্লাহ জানে গ্রানি আমার সাথে কি কি করছে। ওকে, তো আমরা বেড থেকে উঠে গেছি। ও কত সুন্দর দামি একটা কি এটা, পাত্র পাত্র স্যার জানি না কি, বাট ফালাই দিতে যাচ্ছে। ও ভাঙ্গে নাই আমার প্রাণে, আমার প্রাণে গেটটা তো লাগাই দিতি শালা বদ্রতা শিখস নাই, বোকা ছেলে বোকা বেটি, সরি গেটটা লাগাই দিব মারে দাঁড়িয়ে আছে। আমি ছিলাম পিছন, তুই কেমন বুঝলাম পিছন, ভাই ডে টু কিছু না করে ডে টু একটা রুমের মধ্যে থাকে ডে টু হয়ে গেল। চলো এখন ড্রয়ারটা চেক করি, ড্রয়ারের ভিতর কি থাকতে পারে। আই হ্যাভ টু লিভ দিস হাউস, কেন ভাই আমার তো মজা লাগতেছে, ঘরের ভিতরে সারা জীবন দেখা যায় না। ডোয়ারের ভিতর আছে, ও মাই গড টাকা পয়সা নাই, তারপরে ডোয়ারে ও মাই গড লাখ লাখ টাকা, এখানে কি দেখছি লিভ, আরে পাল লিভ দিস, লিভ যেহেতু করার কথা ছিল তুই আমার ঢুকাইলি কে, হ্যাঁ আবার রক্ত দিয়ে লেখা রাখছে বেচারা, কোন মুরগির কোন মুরগির রক্ত লাগাইছে দিক। চলো এখন আমার বাইরে যা, তোর নিচে ভালো কেন আমি মাইট খাইনি, তুই গেটের সামনে কি করতেছিলি দাঁড়ায় দাঁড়ায়। কিছু না করে ডে থ্রি মাথা, কি বাড়ি বানিয়েছিস গ্রেনি, হ্যাঁ এনে জানলার জায়গায় কি পেপার লাগিয়ে রাখছো শালা, বাইরে দেখতাম রাত না সকাল আলা এটাও জানা যায় না। চলো গেট খোলা যায়, ও মাই গড কি সেক্সি হাউস। চলো ডয়ের ভিতর কিচ্ছু নাই, এই ডয়ের ভিতর কিচ্ছু, ভাই তুই পিছনে আসুস কেন, আমি একলা ঘরের মধ্যে লাইট অফ করে বসে আছি বাল, বুঝুস না তুই জানোস না কথা। ডে ফোর, আরে আমার কিচ্ছু বুঝতেছি না কি করি কি করি, সাইড দিয়ে রক্ত লেগে আছে কেন, আমার স্কিনের মধ্যে ছাপ্পা ছাপ্পা একটা কি রক্ত লাগিয়ে দিল ভাই, তোমরা কি মনে করছো ছাপ্পা ছাপ্পা রক্ত লাগিয়ে দিলাম ভয় পেয়ে যাবো। ভাই আমি গেম আর খেলবো না, তাও খেলি কি আর করো,
এখন ছাপা ছাপা এই রক্ত ধরার লাগে, রক্ত সম্পর্কে আমি বুঝলাম না। আচ্ছা সমস্যা নাই, গ্র্যানি কই জানি না, বাট চলো চলো চলো, খেয়াল করি কত বড় ল্যাম্প্রে আমি বাইরটা নাকি, এত আমার চেয়ে আমার ল্যাম্প বড়। কি কাঠ লাগাইছো সে, আর এন এ আর এন এইচ আর এর রড লাগাবি বেটা ঘরের ভিতর। কিন্তু আপনার দোকানে বিএসআরএম আছে তো? আরে রড তো রডই সবই আছে, সব পার্ট অফ শটগান। এ ফুটবল খেলবো আজকে, এ পোলা পাইন কই, পোলা পাইন আয় ফুটবল খেলবো, এটা দিয়ে আয় ইয়ে। সারা জীবনে কষ্টের টাকায় বানানো বাড়ি, আমার কাছে তো পদ্মা সেতু। কোন দিক দিয়ে আসুস তুই? হ্যাঁ আমি তাকে আছে একদিকে, তুই আস আরেক দিক দিয়ে। হ্যাঁ বুঝছি বুঝছি, আমার কি তুই ছিঁড়াবি এখন আস্তে আস্তে? কই তুই, এর আবার নতুন এনেছিস নাকি? এটা দেখিনি আমি আজ পর্যন্ত। হ্যালো, ও মা থাপ্পুরটা দিল।